যদি আপনার ফোন স্টোরেজ ফুল হয়ে যায়, কোনো অ্যাপ ঠিকমতো চলছে না, তখন আপনি কি করবেন? আমি বলে দিচ্ছি আপনাকে দুইটি স্টেপ, আর এই দুইটি স্টেপ ফলো করলে আপনার এই প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে ভিডিওটাতে একটা লাইক দিন আর শেয়ার করে দেন বাকি বন্ধুদের জানার জন্য, সাথে ফলো করে যান এবং সাবস্ক্রাইব করেন ইউটিউবে যদি দেখে থাকেন, কারণ এই রকম নতুন টিপস এন্ড ট্রিক্স জানতে পারবেন আমার এই চ্যানেলে। চলুন তাইলে শুরু করি। প্রথম স্টেপ, গুগল প্লে স্টোরে যান, সেখানে গিয়ে প্রোফাইল আইকনে ক্লিক করেন। নিচে স্ক্রল করলে দেখবেন সেটিং নামের অপশন, সেটা ট্যাপ করুন, আর এরপর জেনারেল অপশনে ট্যাপ করেন। তারপর লাস্টলি যে কাজ করবেন, অটোমেটিক আর্কাইভ অ্যাপস নামের অপশন সেটা অফ করে দেন। এর কারণে আপনি যে অ্যাপস ব্যবহার করেন না সেটার ডাটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এখন চলো সেকেন্ড স্টেপে, আপনি আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করেন, এরপর উপরের কোণায় ট্যাপ করে সেটিং এ অপশনে যান। সেখানে আপনি স্টোরেজ এন্ড ডাটা অপশনে ক্লিক করে প্রবেশ করেন, দেখেন মিডিয়া অটো ডাউনলোড অপশন সেটা ডিসেবল করে দেন। তাহলে দেখেন এই দুটি স্টেপের কামাল। এই কাজ আপনি করে দেখেন কেমনে আপনার স্টোরেজ ফুল হয় সেটা আমি দেখব। আশা করি ভিডিওটা আপনার উপকারে আসবে, তাই জলদি জলদি শেয়ার করে দেন আর আমার এই ছোট্ট ফ্যামিলিতে জয়েন হয়ে উৎসাহ বাড়িয়ে দিন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।